এর কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণের একটা বড় আওয়াজ, ধোঁয়া, আগুনের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কারণ একেবারে অকুস্থলে কিন্তু কেউ গিয়েছেন সেরকম কাউকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, যার মাধ্যমে প্রকৃত তথ্য এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়। তবে বিস্ফোরণ, বিরাট বিস্ফোরণ হয়েছে এবং একটা শেল বা রকেট জাতীয় কিছু কোনো একটা বাড়ি বা কিছুর সামনে পড়ে বিস্ফোরণটা হয়েছে, এইটুকু তথ্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 26 তারিখের বিস্ফোরণের 4 দিনের মাথায় আবার একটা বিস্ফোরণ, সেদিন আত্মঘাতী বিস্ফোরণ হয়েছিল। এটা কিন্তু একটা অন্য ধরনের, অন্য প্রকৃতির বিস্ফোরণ এবং সেটা রীতিমতন বিরাট আকারের বিস্ফোরণ হয়েছে সেটা বোঝা যাচ্ছে। এখন রকেট হামলা না কি কোনো রকম অন্য কিছু সেইটা বোঝা যাচ্ছে না, তবে রকেট বা শেল জাতীয় কিছু পড়ে বিস্ফোরণটা হয়েছে। এরকমটা বিস্ফোরণের প্রকৃতি এবং যে পরিমাণ ধোঁয়া বা আগুনের শিখার মতন যে দেখা যাচ্ছে সেইটা দেখে অনুমান করা হচ্ছে। এয়ারপোর্ট থেকে কাছাকাছি এটা রয়েছে, তবে ক্ষয়ক্ষতি কি অবস্থা, কোন জায়গায় হয়েছে, যে বাড়ির সামনে হয়েছে সেখানে কারা থাকতেন, এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। বাসিন্দাদের সূত্রে, স্থানীয়দের সূত্রে যেটুকু খবর আসছে যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, চারদিকে মানুষ হুড়োহুড়ি ছুটোছুটি করছেন এবং ওই ধোঁয়া মানে বিস্ফোরণ স্থল সেটাকে রাজশ্রী তুমি আমাদের সঙ্গে থাকো, একেবারে যে মুহূর্তে বিস্ফোরণ ঘটছে রাজশ্রী আমাদের জানাচ্ছিল যে শেল জাতীয় কিছু একটা পড়েছে বাড়ির কাছে, তার একদম সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তে বিস্ফোরণ ঘটছে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ, সেই মুহূর্তের ছবি দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে রকেট জাতীয় কিছু একটা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু জনবসতিপূর্ণ এলাকা, একেবারে বাড়ির কাছে যেহেতু বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যারা ওই এলাকার বাসিন্দারা রয়েছেন তারা আতঙ্কে দৌড়দৌড়ি শুরু করে দেন। বুঝতেই পারছেন এই বিস্ফোরণের ফলে আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে, সেখানকার বাসিন্দাদের মধ্যে কোন জায়গায় খুব স্বাভাবিকভাবে গিয়ে পৌঁছেছে। কিন্তু এই বিস্ফোরণে এখনো পর্যন্ত হতাহতের কোনো তথ্য সামনে আসেনি, কারা এই বিস্ফোরণের ঘটনার পেছনে যুক্ত রয়েছে এখনো পর্যন্ত সেই তথ্য সামনে আসেনি। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, বিস্ফোরণের এই যে প্রাথমিক ছবিগুলো একের পর এক এসে পৌঁছচ্ছে, তা থেকে কি একটা বিষয় পরিষ্কার এটা বলা যেতে পারে যে 26 তারিখের বিস্ফোরণের যে চরিত্র ছিল, জোড়া বিস্ফোরণ দুটোই আত্মঘাতী বিস্ফোরণ, আজকের বিস্ফোরণের ঘটনাটা অন্তত আত্মঘাতী বিস্ফোরণ নয়, অন্তত ছবি দেখে সেটা মনে হচ্ছে, বলা যেতে পারে কি রাজশ্রী? একবারই তাই, এখনো পর্যন্ত সেরকমটাই অনুমান করা হচ্ছে যে এটা আত্মঘাতী বিস্ফোরণ নয়, কারণ প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং ধোঁয়ায় গোটা এলাকা মানে ঢাকা পড়ে গিয়েছে বলা যেতে পারে, এবং মানুষজন এতটাই ভীত এবং সন্ত্রস্ত, অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে দৌড়ে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আশ্রয় খোঁজার চেষ্টা করছেন। কারণ এমন ভাবে বিস্ফোরণ হয়েছে, কোথায় কি হয়েছে, আবার বিস্ফোরণ হবে কিনা, অন্য কোথাও আরো বিস্ফোরক রাখা আছে কিনা, যেটা হয়তো অনেক সময় যেরকম টাইম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর বিস্ফোরণ হয়, জঙ্গিদের এরকম মোডাস অপারেন্ডি থাকে, সেরকম কিছু ঘটতে চলেছে কিনা সেগুলো কেউই কিছু বুঝে উঠতে পারছেন না। সেই কারণেই মানুষের হুড়োহুড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে গিয়েছে গোটা এলাকাটা জুড়ে, ঘিঞ্জি ঘনবসতিপূর্ণ এলাকা, বাড়ির গায়ে বাড়ি, সেরকম একটা জায়গায় এরকম ধরনের বিস্ফোরণ, সেটা কি কারণ, কাকে টার্গেট করে, কেনই বা সেটার কোনো কিছু তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেখানেই হয়েছে আরো গণ্ডগোল। এখন দেখার বিষয় যে কত দ্রুত এই বিস্ফোরণ স্থলটাকে, এই এই যে ধোঁয়া ধুলো, যে বিস্ফোরণের তীব্রতা, সেটাকে কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তবে গিয়ে কিন্তু বোঝা যাবে যে কি ঠিক ঘটেছে। এবং তার পরবর্তী সময়ে যদি কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করে বা কোনো তথ্য সামনে আসে, তখন বিষয়গুলো পরিষ্কার হবে। কারণ আমেরিকা প্রত্যাঘাত করেছিল আত্মঘাতী বিস্ফোরণের পরে, তারপরে আমেরিকাই আজকেও শঙ্কা প্রকাশ করে যে আবার বিস্ফোরণ হতে চলেছে, নাশকতার হামলা হতে চলেছে, তার ঠিক পরেই এই ধরনের বিস্ফোরণ। স্বাভাবিকভাবেই এটা জঙ্গিদের একটা প্রত্যাঘাত বলে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত তথ্য কি তা কিন্তু এখনো ধোঁয়াশাবৃত, সেটা আরো একটু সময় গেলে আগে বিস্ফোরণ স্থলে যখন মানুষ গিয়ে পৌঁছতে পারবে তখন বোঝা যাবে। তুমি দেখছো এখনো আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসছে, কোথাও বিস্ফোরণের ফলে আগুন ধরে গিয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না।